প্রিয় ছাত্রছাত্রী, আজকের ভিডিও আমার বাংলা পার্স সাজেশন 2020 সালের জন্য ফোর্থ সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি। ফোর্থ সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির বেঙ্গলি পার্স সাজেশন। তোমাদের যেগুলোর উপর পড়তে হয় মূলত চারটি বিষয়ের উপর ভিত্তি করে, যেটা হচ্ছে তোমাদের ওই আর্য ভারতীয় ভাষা, যেটা ভারতীয় ভাষা রয়েছে, উপভাষা রয়েছে, আর তোমাদের সাধু গদ্য একটা রয়েছে, আর শব্দ ভাণ্ডার উপাদানমূলক রয়েছে। তো এখান থেকে মাত্র 12টি বড় প্রশ্ন করলেই তোমাদের, মানে 10 নম্বরের প্রশ্ন করলেই, যেটা আসে 2 নম্বরের, দুটো করতে হয়, সেটি তোমরা কমন পাবে, আর মাত্র 11টির মতো MCQ করলে, সরি, 5 নম্বরে করলেও তোমাদের সেখান থেকে চলে আসে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রেখে আমি শুরু করছি আজকের ফোর্থ সেমিস্টারের সাজেশন নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ বিভাজন সহ সাধারণ লক্ষণ সমূহ উল্লেখ করো। আবার বলি, মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ বিভাজন সহ সাধারণ লক্ষণ সমূহ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন যুগে যেভাবে আত্মপ্রকাশ করেছে তার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার বর্গীকরণ করো, অথবা দিয়ে আসতে পারে, নব্য ভারতীয় আর্য ভাষার ভৌগোলিক অঞ্চলভেদে যে বিশেষ রূপ লাভ করেছে তা আলোচনা করো। আচ্ছা, 4 নম্বর যে প্রশ্নটি, সেটি তোমাদের আসবে না, গত বছর এসেছিল। তারপরে 5 নম্বরটা দেখো, 5 নম্বর হচ্ছে, আন্তঃমধ্যযুগের বাংলা ভাষার লক্ষণসমূহ, বাংলা ভাষার, আবার বলছে, আন্তঃমধ্যযুগের বাংলা ভাষার লক্ষণসমূহের বিবৃতি করো। 6 নম্বর যে প্রশ্নটি আসে, আধুনিক যুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য লক্ষণসমূহ বর্ণনা করো। 7 নম্বর রয়েছে, উপভাষা কাকে বলে, বাংলার প্রধান উপভাষাগুলির নাম লেখো, রাঢ়ি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির উদাহরণ সহ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বারেন্দ্রী উপভাষা এবং কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো। 10 নম্বর হচ্ছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপান্তর বিষয়ে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈদিক ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার পার্থক্য নিরূপণ করো। 12 নম্বর হচ্ছে, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনটির, আচ্ছা, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনটি কোথায় পাওয়া গেছে উল্লেখ করো, অথবা প্রাচীন বাংলা ভাষার লক্ষণগুলি নির্দেশ করো। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বাংলা শব্দের শব্দভাণ্ডার রের উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। এটিতে তোমাদের আগন্তুক শব্দটি ছাড়া করবে, কিন্তু আগন্তুক শব্দটা গত বছর এসেছিল, ঠিক আছে, অর্থাৎ দেশীয় ভাষা যেগুলো রয়েছে সেগুলোর উপর আলোচনা। চলো এরপর আমি দেখা যায় যে 5 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। 5 নম্বরে প্রশ্নগুলো, মোটামুটি কিছু প্রশ্ন তোমরা যে বড় প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকেই এসে যাবে, ঠিক আছে, বাকি কিছু প্রশ্ন তোমাদেরকে শুধু করতে হবে। তবে একটা কথা বলে রাখি যে আমি এই ধারাবাহিকভাবে তোমাদের যে সিলেবাস রয়েছে, একটি ভাষা, আর্য ভাষা, মধ্য ভাষা, বিভাজন, সব কিছু ধারাবাহিকভাবে আমি পেশ করে যাব। তো তোমরা নিয়মিত আমার চ্যানেলটিকে ফলো করো, ঠিক আছে। পূর্বেও যে সেমিস্টারগুলো তোমরা দিয়েছো বর্ধমান ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে, দেখবে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করা আছে এবং তা প্লেলিস্টে সংযোগ করা রয়েছে, সংযুক্ত হয়ে রয়েছে। তো এইগুলোকেও আমি সেইভাবে সাজানোর চেষ্টা করব, তোমরা দেখতে থেকো। 4 নম্বর দেখো,
যে প্রশ্নগুলো 5 নম্বরে যে প্রশ্নগুলো আসে, দেখো প্রথম হচ্ছে সংস্কৃত বাংলা ভাষার জননী, মন্তব্যটি গ্রহণযোগ্যতা বিচার করো। 2, মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিগত লক্ষণ সমূহ আলোচনা করো। 3 নম্বর হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার রূপান্তরগত লক্ষণগুলি লেখো। 4 নম্বর হচ্ছে অন্ত মধ্যযুগের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর হচ্ছে বাংলা শব্দভাণ্ডারের বিদেশি শব্দগুলির উৎস নির্দেশ করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সাধু ভাষা কাকে বলে, সাধু ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে চলিত ভাষার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর হচ্ছে বারেন্দ্রী উপভাষার কোন কোন অঞ্চলে প্রচলিত, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষার কোন কোন অঞ্চলে প্রচলিত, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 11 নম্বর হচ্ছে বারেন্দ্রী উপভাষার 2টি রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ বা বৈশিষ্ট্য লেখো। এই 11টি এবং ওইদিকে যেটি বললাম আমি, প্রায় 12টির মতো এই প্রশ্নগুলো করলেই তোমাদের যে প্রশ্নগুলো আসার কথা সেগুলো সবই এসে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।